हेलो माय ऑल फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल विद अ न्यू ब्लॉग। आज के आमी तुम्हारे साथ एक फूड ब्लॉग शेयर करते चले एक अपूर्व स्वादेर आमी मेनू तुम्हारे साथ शेयर करब। झटापट जखन भीषण जोरे खिदे पे जाबे तुम्हारा एटा जस्ट 4 to 5 मिनट्स इनग्रेडियंट्सगुलो दिए तुम्हारा एटा बनिए निते पारबे। दारुण स्वादेर खावारटी तुम्हारे किन्तु प्रत्येकेर भीषण भालो लागबे। चलो ताहले झटपट बोले दी प्रोसिडियर एंड इनग्रेडियंट्स। देखो आमी एखाने एकटा सैंडविच ब्रेड नियेछी, तोमरा एखाने छोटो साइजेर ब्रेडो निते पारो, ब्राउन और ह्वाइट कोनो नेसेसारी ना, जेटा तोमादेर दरकार। तोमरा जे कटा डिमेर माने जे कटा ब्रेडेर बानाबे तार उपर डिपेंड करे डिम नेबे। बाटार तो लागछे फ्राईटा करते, मधुटा लागछे उपर थेके देवार जन्य, आर लागछे दूध चीनी। ठीक आछे, एइबारे आमी तोमादेरके पुरो प्रसेसटा देखिए दिच्छी। सबार फार्स्ट तोमरा एकटा मिक्सार ग्राइंडार निये नेबे, दिए चीनीटाके ग्राइंड करते होबे। चीनीटा एते दिए दिले एबार देखो ग्राइंडारे आमी चीनीटा पुरो ग्राइंड करे नियेछी। एबार एकटा पात्रे तोमरा आमी तो तीनटे डिम नियेछिलाम सेटा भालो करे फाटिये नेबे, दिए एर साथे एड करे देबे। दिए चीनिर साथे आबार ग्राइंड करे नेबे। डिमटा देखो चीनिर साथे भालोभाबे फाटानो हये गेछे, दिए एकटा बड़ो धरनेर स्पे माने जायगा नेबे, जेहेतु आमार स्यान्डविच ब्रेडटा एकटु साइजे बड़ो, दिए ताते पुरो मिश्रणटा ढेले नेबे। मिश्रणटा आमी एकटा पात्रे ढेले नियेछी। एबार तोमरा एक कप माने दूध दिए देबे, किन्तु दूधटा किन्तु गरम ना, ठंडा दूध यूज करबे। आर एखाने डिमटार गंधटा जाते जाए तार जोन्नो तोमरा ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো, বাট আমি ইউজ করছি না। এবার তোমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবে, আমার এখানে নেই বলে আমি তাওয়া বসিয়ে দিলাম। এরপর তোমরা ব্রেডগুলো এইদিক ওইদিক করে একটু শেকে নেবে, পুরো কাঁচা ব্রেডটা মিশ্রণটাই দেবে না। একটা ব্রেড আমি শেকে নিয়েছি, যেগুলো যেহেতু এগুলো একটু বড় সাইজ আমার, তো আরেকটা ওর জন্য দিয়ে দিয়েছি। আমি দুটো পিস ব্রেড উল্টে পাল্টে দেখো ভালো করে ব্যাপার মানে ব্রেডটাকে শেকে নিয়েছি। এবার আমি তাওয়ায় বাটার দিয়ে দিলাম। আমি ব্রেডটাকে এইভাবে মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দেব, এইদিক ওইদিক ডুবিয়ে। এক পিস ব্রেড আমি অলরেডি ডুবিয়ে তুলে নিয়েছি, তার উপরেই আবার আমি এটাকে রেখে দেব। দুটো ব্রেডকে মিশ্রণের ওপর ডোবানোর পর দুটো ব্রেডকে একের ওপর একটা ব্রেডের ওপর আরেকটা ব্রেড চাপিয়ে যেই মেল্ট করতে বাটারটা দেওয়া ছিল সেই তাওয়ায় দিয়ে দিলাম। এবার ব্রেডটার ওপর ব্রেডটা উল্টো দিকে উল্টে নিয়ে এক পাশটা উল্টে নিয়ে তার ওপর এক মিনিট মতন এটা ঢাকা দিয়ে দেবেন। আর এগুলো কিন্তু টোটালটাই পুরো মিডিয়াম মানে লো ফ্লেমে হবে। একটা সাইড হয়ে গেলে ঢাকাটা তুলে দেখবেন, দিয়ে ফ্লিপ করে দেবেন। ব্যাপারটা খুব ভালোভাবে বাটার দিয়ে ভাজা হবে। এখানে বড় ব্রেড বলে স্যান্ডউইচ ব্রেড বলে আমি দুটো নিয়েছি, যদি আপনারা ছোট ব্রেড ইউজ করেন তাহলে তিনটেও নিতে পারেন। এরপর এটাকে আমি একটা চপার বোর্ডে তুলে নিলাম, দেখুন বেশ লার্জ সাইজ বলে এটা কিন্তু 2 পিস বা 4 পিস আপনি করতে পারেন, ঠান্ডা হলে আমি এটাকে কেটে নেব। এবার দেখুন এটা চপার বোর্ডে রেখে আমি সুন্দর শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপর হচ্ছে এটা সার্ভ করে দেওয়ার পালা। এরপর আমি পিসগুলো নিয়ে নিয়েছি একটি প্লেটে, এরপর ওপর থেকে মধু দিয়ে সার্ভ করে দিলেই রেডি আপনাদের ফ্রেঞ্চ টোস্ট। খুবই ইজি রেসিপি, সবাই করে টেস্ট করবেন অবশ্যই। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন ওপর থেকে আমি মধু দিয়ে দিয়েছি, এবার বাড়িতে ছোট বড় সবাই মিলে মজা করে বানিয়ে দিয়ে ঝটপট খেয়ে নিন এই ফ্রেঞ্চ টোস্ট। আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।